আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকের পর্বে থাকছে কিভাবে সারা বছর ধরে টমেটো সংরক্ষণ করবেন তার উপরই একটি ভিডিও। এখন যেহেতু টমেটো সিজন আর দামও খুবই হাতের নাগালে, তাই সারা বছর কিভাবে এই টমেটো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে আমি প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আর যে বোটাটা আছে সেটা ফেলে দিব। এখন টমেটোগুলো আমি কেটে নিব, 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন আর যে মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিব। বড় টমেটোগুলো আপনারা 6 ভাগে ভাগ করতে পারেন, আবার যে ছোট টমেটোগুলো সেগুলো চাইলে 2 ভাগে অথবা 4 ভাগে করে ভাগ করে নিতে পারেন। তবে মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই টমেটোগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, নিয়ে এখন একটি পাত্রে ছড়িয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন যাতে একটার গায়ের সাথে একটা বেশি লেগে না যায়, একটু ফাঁক রাখার চেষ্টা করবেন। এখন এই টমেটোগুলোকে আমি ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে বের করার পর টমেটোগুলো দেখুন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর বেশ কিছুটা বরফ জমে গিয়েছে। এখন এই টমেটোগুলো কিন্তু হাত দিয়ে ধরলে কিন্তু একটা থেকে আরেকটা খুলে যাচ্ছে। এখন বক্সে ভরে বা যে কোনো জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই আপনাদের প্রয়োজন হবে সেই প্রয়োজন মতো বের করে যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখন দেখাবো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আমি সেমভাবে টমেটোগুলো কেটে নিয়েছি, তবে চেষ্টা করবেন একটু ছোট করে কাটার। আমি এখানে প্রতিটা টমেটো প্রায় 6 ভাগ করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। মাঝে কয়েকবার অবশ্য নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমি ঢাকনা তুলে মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এতে পানি দেওয়ার দরকার নাই কারণ টমেটোগুলো থেকে খুব বেশি পানি বের হবে আর এতেই টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা এটা পরে রান্নায় ব্যবহার করব তাই খুব বেশি সিদ্ধ করার দরকার নাই, 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে আমি টমেটোগুলো 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এখন আমি আমার প্রয়োজন মতো বক্সে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের যে পরিমাণ প্রয়োজন হবে সেই পরিমাণ যে কোনো বক্সে বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। এই টমেটোর পিউরিটা দিয়ে আপনারা যে কোনো ধরনের টক বা টমেটো সসও তৈরি করতে পারেন। আমি 2 ভাবে সংরক্ষণ করে দেখিয়েছি, আপনাদের যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে চাইলে 2 ভাবে করতে পারেন, যে প্রথম স্টেপটা দেখিয়েছি সেটা আপনারা যে কোনো রেসিপি বা রান্নাতে ব্যবহার করতে পারেন, আর দ্বিতীয় স্টেপটা আপনারা টক রান্নার ক্ষেত্রে বা টমেটো সস বানানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্ত, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।